জয় তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর আমার দিকে দেখছে আমি লিপস্টিক পরেছি বলে। তো মামা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবশ্য এখন আমি ভিডিওটা যেহেতু পোস্ট করব সেহেতু গুড মর্নিং বলছি, কিন্তু এটা গুড আফটারনুনেরই হয় কারণ আমি সন্ধ্যাবেলার ভিডিও এটা পোস্ট করছি। তো যাই হোক, দেখতে থাকো আমার ব্লগটি আর সঙ্গে থাকো। তো অনেক দিন আমি আইব্রোসটা করিনি, তো ভাবলাম যে না একটু সময় পেয়েছি, ঘর দিয়ে তো বেরোই না, তো বেরালাম, তো একটু পার্লারে গেলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো আমি কি করি আর কোথায় যাই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই ভিডিওটা যখন করছিল তখন কিন্তু আমাদের বড় পুচকি ভিডিওটা করছিল, তো তোমরা এই ভিডিওটা একটু মানিয়ে দেখে নিও, কারণ ওকে কিন্তু বলতে হয়নি যে ভিডিও করার কথা, ও কিন্তু নিজে দিয়েই বার করে ভিডিওটা করেছে, না হলে কিন্তু আমি শেয়ারও করতে পারতাম না এটা। তো আমার আইব্রোস করা কমপ্লিট হয়ে গেল, আর আমি দেখতেই পাচ্ছ যে একবারে আমি স্কুটিতে চেপে গেছি আর যাচ্ছি হচ্ছে কি একজনার বাড়িতে, তো সেটাও বলবো কে হয়। তো চলো দেখতে থাকো রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে কি আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূর না, তাও বাড়ি থেকে এই প্রায় 10-15 মিনিটের রাস্তা, কিন্তু আমাদের এখানটায় মানে তখন বাজে ঠিক 6টা হবে, কিন্তু একটু ফাঁকা ফাঁকা, এই রাস্তাটা প্রায়ই ফাঁকা থাকে। তো চলো দেখতে থাকো একটু। আর ঠিক বাঁদিকে দেখো অনেকটা অনেকটা জায়গা জুড়ে দেখো মাঠ, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্কুল, সেজন্য একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে কিন্তু অতটাও ঠান্ডা পড়েনি। তো সবাই কিন্তু সোয়েটার ময়েটার অতটা পরেনি, কিন্তু আমরা যেহেতু গাড়িতে ছিলাম, আমি অবশ্য পরিনি, কিন্তু বাচ্চাদের সেফটির জন্য ওদেরকে পরাতে হয়েছে। তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা হয়েছে পড়েছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এটা কোথায় বলো তো এসেছি? এটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়িতে, আর ওর মামার মেয়ের জন্মদিন, মানে আমার ননদ হয়, তো ওর বার্থডে ছিল, সে তখন এসেছি। এবার দেখো পুচকি কিন্তু একদম কান্নাকাটি শুরু করেছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে ও কীরকম কান্না করেছে। যেহেতু আমার সাথে ঘরে সবসময় থাকে, ও বেশি লোকজন একটু পছন্দ করে না। আর দেখো সম্মান নিয়ে কিন্তু কেঁদে যাচ্ছে, সম্মান নিয়ে কেঁদে যাচ্ছে। তো কি করব বলো, আর কি করি ওকে নিয়ে? তো দেখো ও কিন্তু ওর বাবার কোলে দিব্যি ভালো আছে, আর দেখো কি কি করছে দেখো। আর এখানে আমাকে সন্ধ্যাবেলা যেহেতু গেছি সেহেতু আমাকে একটু চা বিস্কুট খেতে দিয়েছে, আর তোমাদের থেকে তো একটু চা বিস্কুট খাওয়ার নেশাই হয়ে গেছে দেখে দেখে, আগে খেতাম না এখন খাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। খাওয়ার পর্ব চলছে এখন, আর বেশি কথা বলছি না, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এটা হচ্ছে কি আমার দেওর হয়, আর দেখো লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছিলাম বলে। তো দেখো আমরা সবে আসলাম, আর এই পুচকি ঘুমিয়ে গেছে,
আর এখন এই বিছানা এলোমেলো করে তোমাদের দাদা ভাই চলে গেছে অফিস, আর আমি এসে দেখছি এই কাণ্ড। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই এইখানেই এই অবধি। তো সবাই গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।